এই টিএসসি কে ভেঙে বঙ্গবন্ধু কন্যাটিকে দশতলা করে দিচ্ছে এবং এই যে সবুজ চত্বর সেই সবুজ চত্বরটা আরো বাড়বে এবং এই যে তিনি বলেছেন যে আমি কলোনিয়াল স্ট্রাকচার ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাখবো না এবং সেইখানে আমরা সেদিন প্রস্তাব দিয়েছি অন্তত তার স্থিতি রক্ষার্থে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি যে প্রধান অডিটোরিয়াম হবে সেটা হবে শেখ কামাল স্মৃতি মিলনায়তন আমরা প্রস্তাব দিয়েছি যে সেটা আমাদের করতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তাদের তার স্মৃতি আমরা ধরে রাখতে পারি